বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ পাকের নামের উপর, তার সাথে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর ভক্তি চুমন রেখে। তৎসঙ্গে আমার মুর্শিদ কেবলা হযরত মাওলানা মনিরুদ্দিন আহমেদ বাজভান্ডির স্মরণে রেখে, তার প্রতি ভক্তি রেখে, এবং আজকে যারা এখানে আপনারা সমবেত হয়েছেন আমাদের পালা গান শোনার জন্য, যেই পালাখানা আপনাদের মাঝে আমরা উপহার দিব, সেই পালার নাম হলো মা এবং বাবা। এই ক্যাসেটটি প্রযোজনা পরিবেশনা সারগাম 15 সুইমিং পুল স্টেডিয়াম মার্কেট ঢাকা, এবং সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন আমাদের গানের জগতের আরেকজন প্রেমিক ভাই নামদার জীবন দেওয়ান, তার প্রতি এবং সবার প্রতি সালাম রেখে সকলের কাছে দোয়া কামনা করে আমি আমার পালা গানে যাচ্ছি। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তো শিল্পী পরিচয় কি দিব, আপনারা সবাই চিনেন। আমার ডান পাশে যিনি বসা বাংলাদেশের সুবিখ্যাত জ্ঞানী এবং গুণী শিল্পী জনাব কাজল দেওয়ান সাহেব, যিনি বাবার ভূমিকায় আজকে গান করবেন, এবং আমি শেফালী সরকার, বাংলাদেশের মধ্যে ক্ষুদ্রতম শিল্পী। তো আপনারা দোয়া করবেন যাতে আজকে মা বাবার কিছু কথা বলে আপনাদের আত্মার খোরাক দিতে পারি। আমি এতটুকু জানি আজকে যেহেতু আমি মায়ের পালা নিয়েছি, আমি কোনো বিতর্ক যাব না, বিতর্ক করব না, তবে এতটুকু বোঝাইতে চাইব যে সন্তানের প্রতি মায়ের যতটুকু দায়িত্ব কর্তব্য মা পালন করে সামাজিকভাবে, সেটা বাবা করে কি না এটা আপনারা বিবেক বিবেচনা করে দেখবেন। আমি শুধু চাপর জোরে পুঁতি পড়ব না, তাই আমি সর্বপ্রথম একটি গান গাবো, এবং সে গানের মধ্যে কিছু কথা আছে আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। এই যে মা, এই মা শব্দটা এমন একটা শব্দ, কিছুদিন পূর্বে লন্ডনের মধ্যে একটা জরিপ করেছে, শুধু লন্ডন নয়, সুদূর সারা পৃথিবীর মধ্যেই ছোট শব্দ যত জাতি আছে, যত ধর্মের লোক আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এমনি করে ইহুদি নাসারা বেদিন, যত ধর্ম যত ধর্মের লোক আছে, সর্বোপরি সর্ববিষয়ে দেখা গেছে তারা আলোচনা গবেষণা করে দেখছে একটা শব্দ, সংক্ষিপ্ত শব্দ, এই শব্দটার মধ্যে এত মধু, এত ভালোবাসা, এত প্রেম, যা আর কোনো শব্দের মধ্যে নাই। আর সেই ছোট শব্দটা হলো মা। মা বলে ডাকলে সন্তানের হৃদয় শান্তি ভরে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়, তাই সেদিকে লক্ষ্য করে আমার একটি গান। মায়ের দুধের মতো এমন নিয়ামত আর নাই, মায়ের দুধের মতো এমন নিয়ামত আর নাই, ভাই মা শব্দের মতো এমন মধুর শব্দ নাই, ভাই মা শব্দের মতো এমন মধুর শব্দ নাই, মায়ের শব্দের মতো
যতদিন ঘরে থাকে ঘর থাকে আলো, মা মরে গেলে ঘরের আলো নিভে গেল, ঘরের আলো নিভে গেল। মা যতদিন ঘরে থাকে ঘর থাকে আলো, মা মরে গেলে ঘরের আলো নিভে গেল, ঘরের আলো নিভে গেল। মা বিহনে আমারে কে বুকে দিবে ঠাই, মা বিহনে আমারে কে বুকে দিবে ঠাই ভাই। মা শব্দের মতো এমন মধুর শব্দ নাই ভাই, মা শব্দের মতো এমন মধুর শব্দ নাই। হলো অমূল্য রতন খোদার দেওয়া দান, পৃথিবীতে মায়ের মতো আর কিছু নাই সমান ভাই রে, কিছু নাই সমান। মা হলো অমূল্য রতন খোদার দেওয়া দান, পৃথিবীতে মায়ের মতো নাই কিছু সমান ভাই রে, নাই কিছু সমান। বলতে চাই আমার প্রতিপক্ষ জনাব কাজল দেওয়ান, যিনি বাবার ভূমিকায় আজকে গান করবেন, আমি এতটুকু আপনাকে বলতে চাই, আমি যে গানটি গেয়ে আপনাকে শোনাইলাম, মা শব্দের মতো এমন মধুর শব্দ নাই। মা নামটা শুনলেই সন্তানের হৃদয়ের মধ্যে একটা ঝাঁকি মারে, একটা প্রেম জাগে, একটা মহব্বত জাগে। বাবা শব্দ শুনলে কিন্তু তেমনটা লাগে না, এটা বাস্তবিকভাবে আপনি আপনাকে একটু জিজ্ঞাসা করে দেখেন যে শেফালী সরকার যা বলো ঠিক কিনা। তাই আমি আপনার কাছে ছোট করে প্রথম আসরে বেশি কথা বলতে চাই না, একটি কথা আপনার কাছে জানতে চাই। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সে সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সামাজিকভাবে স্কুল কলেজ শিক্ষা দীক্ষায় শিক্ষাগুরু দীক্ষাগুরু যে গুরুই বলেন না কেন, একজন সন্তানের জন্য প্রথম গুরুটা কে, সে কি মা না বাবা? ও দেওয়ান সাহেব, শাস্ত্রীয়ভাবে এই জবাবটা কি হবে, এই সন্তানের জন্য গুরুটা কি আগে মা নাকি বাবা, দেখি আপনি কি বলেন, তারপরে আমি আবার পুনরায় বলার চেষ্টা করব। মায়ের দুধের মতো যতদিন ঘরে থাকে
হঠাকে আলো মা মরে গেলে ঘরের আলো নিভে গেল, ঘরের আলো নিভে গেল, মা যতদিন ঘরে থাকে হঠাকে আলো মা মরে গেলে ঘরের আলো নিভে গেল, ঘরের আলো নিভে গেল, মা বিহনে পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে তার পেয়ারা হাবিব হযরতে মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র রজায় ভক্তি চুম্বন রেখে এক লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহর অসংখ্য লিয়াউলিয়া সমস্ত লিয়াউলিয়াদের পাকদরবার প্রভক্তি রেখে মা বাবার চরণে প্রভক্তি রেখে আমার দয়াল বাবা মাতাল কবি রাজ্জাক দরের চরণে ভক্তি শ্রদ্ধা রেখে আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন এবং যারা এই ক্যাসেটটি দেখবেন জ্ঞানী গুণীজন সকলের চরণের প্রতি আমার ভক্তি সালাম শ্রদ্ধা রেখে আমি আরম্ভ করতে যাচ্ছি। আমাদের আজকের গানের পালা হলো মা এবং বাবা। আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা শেফালী সরকার, ওনাকে দেওয়া হয়েছে মায়ের পালা এবং আমাকে দেওয়া হয়েছে বাবার পালা, সেই অনুপাতে আমরা গান করব। সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন তিনি আমাদের কাছের মানুষ জীবনদন সাহেব, তিনি সহ আরও যারা যারা এই আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার গানের মধ্যে চলে যাব। সবার প্রতি থাকলো সালাম, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাতুহু। মা এবং বাবা আমাদের আজকের বিষয়। আমার প্রতিপক্ষ শিল্পী তিনি আমার কাছে সর্বপ্রথম প্রশ্ন রেখেছেন অত্যন্ত জটিল এবং কঠিন, তারপরে আমি মনে করব যে না, জটিল কঠিন যতই হোক না কেন এটারও একটা মীমাংসা অবশ্য অবশ্যই আছে। একজন সন্তানের জন্য বাবা এবং মায়ের দুজনের মধ্যে কার অবদান বেশি? আমাকে যদি এই প্রশ্ন কেউ করে আমি হৃদয় থেকে মন থেকে যে উত্তরটি করব সেটা হলো দুজনেরই অবদান সমান সমান, এটা দৃঢ় সত্য। বাবাও সন্তান, সন্তানকে যে চোখে যে দৃষ্টিতে দেখে মাও সন্তানকে ওই দৃষ্টিতে দেখে। তবে সন্তানকে লালন পালন করতে গিয়ে মা যেমন সংসারের কাজগুলি গুটিয়ে করেন আর বাবার কাজগুলি হলো বাহিরে গিয়ে সংসারের বাহিরে উপার্জন করতে হবে, রিক্সা চালাইতে হবে, ঠেলা গাড়ি চালাইতে হবে, মাথায় বোঝা নিতে হবে, আমার সন্তান যেন স্কুলে লেখাপড়া করতে পারে তার মাস্টারের বেতন দিতে হবে, স্কুলের বেতন দিতে হবে, তার স্বাস্থ্যের দিক খেয়াল রাখতে হবে, এই কর্মগুলো হইল বাবা। মায়ের কাজ হচ্ছে সংসারের সাংসারিক কাজ যেমন রান্নাবান্না, এই কাজগুলো করার পর সন্তানের যখন খাবারের সময় হবে তখন সন্তানকে খাবার দিবে, কাছে কাছে রাখা, ছোট যদি হয় শিশু যদি হয় একেবারে কাছে, একটু বড় যদি হয় তাকে একটু দেখে শুনে রাখা, মায়ের চোখে চোখে রাখা, যদি মেয়ে হয় আর একটু বেশি বেশি দেখে রাখা মেয়ে যেন পড়শি বাড়িতে না যেতে পারে, ছেলে যদি হয় তাকে বুঝিয়ে শুনিয়ে স্কুলে ঠিকমতো পাঠানো, এটা মায়ের কর্ম। বাবার কর্ম সন্তান স্কুলে গেল কিনা মাস্টারের সাথে যোগাযোগ করা, স্কুলে গিয়ে তার ভালো মন্দ পড়ালেখার
রেজাল্ট কি আসলো এটা বাবার দেখা, তাই সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো মা এবং বাবা দুইজনেরই অবদান সমান এবং সমান। এই পৃথিবীর বুকে নাকি মা ডাক বড় সুন্দর, আমিও বলি মা ডাক অত্যন্ত মধুর, তবে বাবা ডাক এটা কিন্তু কম মধুর না। এখন একটা অভ্যাস হয়ে গেছে আমাদের সমাজের মধ্যে, বাবা শব্দটা, বাবা এই শব্দটা যেন উঠে যাইতেছে, কারণ এখন আব্বু ডাকে, আব্বু, ড্যাডি, ড্যাড, এই যে কালচারে চলে আসছি আমরা, ওই বাবা যে সুন্দর যে শব্দটা বাবা। আমি আমার বাবাকে যখন ডাকতাম বাবা, বাবা ডাকলে কিন্তু মনটা ভরে যায়, আপনারা বিচারক, আপনারা বিচার করবেন, যদি কেউ ডাকে ডাকার মতো বাবা বাবা বাবা, সুন্দর মধুর লাগে, মজা লাগে, কিন্তু আমাদের কালচারটাই চলে আসছে যেন একটু ভিন্ন রকমের। এখন বাবা রেখে আব্বু, আব্বু থেকে ড্যাড, ড্যাডি, এই এই সমস্ত বলতে বলতে এটার জন্য একটু পিছনে পড়ে যাচ্ছে, এটা কালচারের জন্য। আসলে কিন্তু ডাকটা মজা, মধুর, একটা মজা আছে। আমি বললাম বিচারের ভার আপনাদের উপর দিলাম, আমার ছোট করে একটি গান আসলো, আরও কথা বলেছে, আমি চেষ্টা করবো গানের পরে তার কথা বলি। বাবা যখন তুমি শিশু ছিলে বাবা কি বা মায়ের কোলে, শিশু হতে কিশোর কিশোরী মনে কি তা পড়ে। আরে বল, যখন তুমি শিশু ছিলে বাবা কি বা মায়ের কোলে, শিশু হতে কিশোর কিশোরী মনে কি আর পড়ে। ওরে বই খাতায় আর আহার দিতে, তোমারে বই খাতায় আর আহার দিতে কত কষ্ট বাবা করে বুকেরই ভিতরে, বাবা আছে এই অন্তরে। মানুষের বাড়ি সন্তানকে মানুষ করি এই আশায় বুক ভরে। বাবা সন্তানকে এক গ্লাস দুধ বাবা হাতে নিয়েছে, দুধ খাবে, বাবার বয়স হয়ে গেছে, সন্তান বাবার কাছে চলে আসছে, বাবা দুধের গ্লাসটা হাতের মধ্যে নিয়ে বলতেছে বাবা দুধটা তুমি খাও। সন্তানকে দুধ খাইয়ে ওই গ্লাসের মধ্যে একটু পানি দিয়ে পানিটা নেড়ে টেড়ে বলতেছে তুমি দুধ খেয়েছ, আর দেখো দুধের সারটা আমি খাইতেছি, অর্থাৎ পানিটা হলো দুধের সার। তো খায়ের বলে দেখো আমি ভালোটা খাইলাম, ওই সারটা আমি খাইলাম, আর দুধটুকু তোমাকে খাওয়াইলাম। এরকম বাবা পৃথিবীতে আছে তার প্রমাণ আমি নিজে, আমি কাজল। বাবা যে ছেলের সন্তানের কত বন্ধু হইতে পারে, বাবা যে সন্তানকে কত ভালোবাসতে পারে, আমার মনে হয় এই পৃথিবীতে আমার চাইতে এই বিষয়ে কোনো ব্যক্তি বেশি জানে না। বাবা চালায় ঠেলা গাড়ি, আবার কাজ করে মানুষের বাড়ি, সন্তানকে মানুষ করি এই আশায় বুক ভরে।
বাবাই অমূল্য ধন হীরা কাঞ্চন, বাবার মতো নাই রে আপন, বাবাই অমূল্য ধন হীরা কাঞ্চন, জগতে বাবার মতো নাই রে আপন, খুঁজে দেখ বিশ্বভুবন কোথাও পাবি না রে। ওরে বাবাই অমূল্য ধন হীরা কাঞ্চন, কেহ নাই রে বাবার মতন, খুঁজে দেখে বিশ্বভুবন কোথাও পাবি না রে। বাবা হারাইয়া কাজল, বাবা হারাইয়া কাজলে তিন হইল, এই সংসারে বাবা এই অন্তর আছে বুকের ভিতরে। এই সংসারে বুকের ভিতরে বাবা আছে অন্তরে। ওরে বল বাবা বাবা, প্রশ্ন করেছে আমার কাছে, সন্তানের জন্য প্রথম গুরুকে বাবা নাকি মা? আমি যদি সঠিক জবাব দিই তাহলে সন্তানের জন্য প্রথম গুরু হইল বাবা, কারণ আমি কিন্তু বাবার শরীরের মধ্যে মিশে ছিলাম রক্ত হিসাবে, আমি ছিলাম বাবার শরীরে রক্ত হয়ে শক্তি স্বরূপ। বাবা সেই রক্তকে মৈথুন করে, প্রথম বাবার শরীর থেকে রক্তকে মৈথুন করে যে মায়ের মাতৃদ্বারে যে বাবা ঢেলে দিয়েছেন ওই যে এক দুই ফোঁটা পানি, এটা থেকে আমি কাজলের জন্ম, মায়ের গর্ভে দশ মাস দশ দিন থেকে দুই দিনের মধ্যে আসলাম। তাহলে প্রথম গুরুটা যদি ধরতে যাই তাহলে আমার বাবা, যদি বাবা আমাকে প্রথম আশ্রয় না দিতেন আমি মায়ের কাছে যাইতে পারতাম না, পরে আমাকে মা আশ্রয় দিল, তারপর আমি দুই দিনের মধ্যে আসলাম। হ্যাঁ, আর যদি এই দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরের কথাগুলি বলি, যে এখানে কে গুরু, এখানে আমি বলবো বাবা গুরু, কারণ মায়ের গর্ভ থেকে মাতৃদ্বার দিয়ে সন্তান আসলো দুনিয়ার মধ্যে, আসার পরে ওই সন্তানকে লালন পালন দেখভাল করার সম্পূর্ণ দায়িত্বটা হইল বাবার। মা শুধু সংসারের মধ্যে দেখে রাখবে, এটা মায়ের কর্ম, আর বাকি কর্মটাই হচ্ছে সম্পূর্ণ কর্মটাই হচ্ছে বাবার। এর জন্য প্রথম গুরু হইল বাবা। একটা কথাই আছে, বাপকা বেটা সিপাহিকা ঘোড়া, কুজবি না হতো থোড়া থোড়া। আমিও জিজ্ঞাসা করতে চাই, জবাব দিবে দিবে ভাই, আমিও প্রশ্ন করতে চাই, এই পৃথিবীর বুকে ছোট, এই পৃথিবীর বুকে এক বাবা হুকুম করেছিল সন্তানকে যে তুমি তোমার মাকে হত্যা করো। বাবা হুকুম করেছিল সন্তানকে যে তুমি তোমার মাকে হত্যা করো, এবং বাবার হুকুমে তার মাকে সে হত্যা করেছিল। আমার শুধু জানার বিষয় আপনার কাছে বলবেন, বাবার হুকুম রক্ষা করতে গিয়ে সন্তান তার মাকে হত্যা করে, এবং হত্যা করে সে যে পাপ করেছিল এটা বাবার কথাই সেই পাপ তার মোচন হয়ে যায়, সে নরকে যাবে না, দোজকে যাবে না, স্বর্গে যাবে, স্বর্গে জান্নাতে যাবে। মুসলমানরা বলে জান্নাত, আমার শাস্ত্রের কথা এটি, আর সনাতন ধর্মে হিন্দু ধর্মে বলা হয় স্বর্গ। মাকে হত্যা করে সে জান্নাতে অর্থাৎ স্বর্গে যাবে। আমার শুধু প্রশ্ন থাকবে, জবাব করবেন, বাবার হুকুমে মাকে হত্যা করে কোন ব্যক্তি জান্নাতবাসী স্বর্গবাসী হবে, সে কে ছিল, একটাই প্রশ্ন রইল। আশা করি জবাব দিলে আমরা একটা মীমাংসার মধ্যে চলে আসবো। বাবা বাবা বলে ডাকলে বাবা কিয়া থাকে দূরে।
অন্তরে। ধন্যবাদ আমার প্রতিপক্ষ কাজল দেওয়ানকে, তিনি বাবার ভূমিকায় ভালো ভালো কথায় বলছে। তবে একটা কথা আছে, যে জবর যা যে জবর জাত, মানে জাতের কথা। তিনি যে বাবা, বাবার ভূমিকা নিয়ে তিনি বাবার পক্ষটাকেই বড় করছে, তার কথায় তিনি মাকে একটু ছোট করার চেষ্টা করছে। যদিও প্রথমভাবে উনি স্বীকার করছে যে সন্তানের জন্য মা বাবা উভয় সমান, কিন্তু তারপরেও তিনি একটু আলাদাভাবে বাবাকে বড় করে গেছেন। আমি এই জায়গায় বলতে চাই, একটা সন্তানকে লালন পালন করতে গিয়া বাবা যেই ভূমিকা পালন করে মাও করে, তবে বাবার থেকে একটা ভূমিকা মা বেশি পালন করে সেটা সবারই জানা, যেটা বাবার দ্বারা কখনো সম্ভব না, কেবলমাত্র মাই পারে। সে হলো কি, এই যে 10 মাস 10 দিনে একটা সন্তান, মা তিলে তিলে এক ফোঁটা পানি থেকে একটা সন্তানের জন্ম দেয় মা, এটা কিন্তু বাবার দ্বারা সম্ভব নয়। 1 মাস 2 মাস এমনি করে 10 মাস পর্যন্ত সন্তানটাকে গর্ভের মধ্যে যেভাবে ধারণ করে মা, এবং কত কষ্ট করে যে করে, একমাত্র সেই মাই জানে, বাবা কিন্তু এটা জানে না। দেওয়ান সাহেব, আপনি যত কথাই বলেন, এই যে একটা কূপ মাইরা দিলাম আপনি, এই কূপ আর সারা রাত্র আপনি চাইছে সমান করতে পারবেন না। কারণ আমি আগেই বলেছি, মা বাবার পালাটা একটা ভালো পালা, চমৎকার পালা, এই পালার মধ্যে কোনো বিতর্ক করা যাবে না। তারপরও যেটা সত্য, যেটা বাস্তব, সেটা তো অস্বীকার করা যাবে না। তো যার কারণে আমি বলেছিলাম, আপনিও বলছেন, তো যে প্রশ্ন আমি করেছিলাম আপনি জবাব দিছেন, এবং জবাব দিয়ে অনেক কথাই বলছেন যে সন্তানকে লালন পালন করতে গিয়া বাবা অনেক কষ্ট করে। আবার আপনি বলছেন যে আমি কাজল দেওয়ার নিজেই প্রমাণ, যে আমি নিজে দুধ না খাইয়া সন্তানদের খাওয়াই, আমি সেই গ্লাসের মধ্যে পানি মিলিয়ে খাই। আমার মতো এরকম বাবা আর আছে কিনা জানি না, বা বাবা এরকম সন্তানকে ভালোবাসে? তো বুঝাইতে চাইলেন মা ভালোবাসে না নাকি? এরকম না, বাবা ভালোবাসে। তবে আমি কিন্তু একটা কথা বলে গিয়েছিলাম, সামাজিকভাবে একটা সন্তানের প্রতি মা যতটা দায়িত্ব কর্তব্য পালন করে বাবা অতটা পারে না, এটা প্রকৃতির নিয়ম অনুসারে। এখন আপনি তো প্রকৃতিকে অস্বীকার করতে পারবেন না, তাই না? আর প্রকৃতি হলো মা, তাই মাকে কখনো অস্বীকার করা যাবে না। তো আমার যা জিজ্ঞাস ছিল, তিনি জবাব দিয়া চমৎকার একটি প্রশ্ন করেছে যে বাবা হুকুম করলো সন্তানকে, তোমার মাকে তুমি হত্যা করো, তাই বাবার আদেশ সন্তান পালন করলো। সে বাবাটাকে আর সে সন্তানটাকে আর মাকে খুন করার কারণটা কি? আমি জবাব দিব, তবে এর আগে আমার পালা থেকে ছোট করে একটি গান গেয়ে নেই। মা বিনি আর এই জগতে বান্ধব কে আছে, মা বিনি আর এই জগতে বান্ধব কে আছে, সন্তানের বেহেস্ত মায়ের চরণের নিচে, সন্তানের বেহেস্ত মায়ের চরণের নিচে, মা বিনি আর এই জগতে বান্ধব কে আছে, মা বিনি আর এই জগতে বান্ধব কে আছে, সন্তানের বেহেস্ত মায়ের চরণের নিচে, সন্তানের বেহেস্ত মায়ের চরণের নিচে, মা বিনি আর এই জগতে বান্ধব কে আছে, মা বিনি আর এই জগতে বান্ধব কে আছে, সন্তানের বেহেস্ত মায়ের চরণের নিচে, সন্তানের বেহেস্ত মায়ের চরণের নিচে, মায়ের ভক্ত ওয়াশকরণী ভরিয়া মায়ের সেবা করেছে, সন্তানের বেহেস্ত মায়ের চরণের নিচে, সন্তানের বেহেস্ত মায়ের চরণের নিচে, মা বিনি আর এই জগতে বান্ধব কে আছে, মা বিনি আর এই জগতে বান্ধব কে আছে, সন্তানের বেহেস্ত মায়ের চরণের নিচে, সন্তানের বেহেস্ত মায়ের চরণের, মা বিনি আর এই জগতে বান্ধব কে আছে, মা
গানের মধ্যে বলেছি লাস্ট অন্তরায়, হাসরের দিন পরোয়ারে ডাকবে যার যার মায়ের নাম ধরে। আমার রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছে এবং তার সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছে যে তোমার বাবা যদি একবার দুইবার তিনবার ডাকার পরে তুমি উত্তর না দাও তাতে তোমার কোনো অপরাধ হবে না, আর যদি তোমার মা একবার তোমাকে নাম ধরে ডাকে আর ওই ডাক তোমার কর্ণে যখন শুনবে তুমি সে ডাকের সাথে সাথে যদি সাড়া না দাও তাহলে আল্লাহর দরবারে তুমি মস্ত বড় পাপী হয়ে যাবে। আর মরার পরে মানুষের বিচার করবে হাশরের মাঠে, আর সেখানে বাবা নামে সন্তানকে ডাকবে না যে ওই কাজল দেওয়ানের ছেলে অমুক, এরকম ডাকবে না। কাল হাশরের মাঠে মায়ের নামে সন্তানের পরিচয় সেদিন হবে, যে শেফালির ছেলেকে শেফালির মেয়েকে এভাবে মায়ের নাম ধরে ডাকা হবে, বাবার নাম ধরে নয়। আর দুনিয়ার মধ্যে যত বড় বড় আউলিয়া হয়েছে সকলেই মায়ের সেবা করে মায়ের হুকুম পালন করেছে, যেমন শেখ ফরিদ আউলিয়া 3 বার 36 বছর তিনি আবাদত করেছে, মা বলেছে বাবা তোমার আবাদত করতে হবে এইভাবে,
মায়ের হুকুম সে পালন করেছে, শেখ ফরিদ আউলিয়া হয়েছে। আপনারা জানেন এটা পাঠ্যপুস্তকে আছে, বাইজিদ বোস্তামি খুব শিশু, তার মা একটু অসুস্থ, মা বললেন বাবা আমার তৃষ্ণা লেগেছে, আমি এক গ্লাস পানি খাবো। ঘরে দেখে যে কলসের মধ্যে পানি নাই, তাই শিশু সেই বাইজিদ কি করলেন, রাতের আধারেই তিনি পানি আনার জন্য গেলেন, পানি আনলেন, পানি যখন গ্লাসে ঢাললো মার কাছে নিয়ে গেল, দেখে মা বিছানার মধ্যে ঘুমায়া পড়ছে। বাইজিদ মনে মনে ভাবলো যদি আমি এই মুহূর্তে মাকে ঘুম ভাঙায় পানি খাওয়াইতে যাই তাহলে আমার অপরাধ হয়ে যাবে, যখন মায়ের ঘুম ভাঙবে তখনই আমি পানি দিব। তাই এই গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রইল, সন্ধ্যা রাতে পানি চাইছে মায়, আর সারা রাতে মায়ের কোনো খবর নাই। যখন ফজরের আজান দিছে, আজানের সাথে সাথে আজান শুনে মায়ের ঘুম ভাঙছে, চাইয়া দেখে শেখ ফরিদ তার শিতানের কাছে দাঁড়ানো, বলে বাবা বাইজি, বাবা বাইজি তুমি এখানে কেন? তখন বাইজিৎ বললেন মা গো তোমার কি মনে নাই, তুমি যে সন্ধ্যা রাতে আমার কাছে পানি চাইলা, আমি পানি আই না দেখি তুমি ঘুমায়া পড়ছো, আমি তোমাকে ডাকি নাই, যদি আমার অপরাধ হয়ে যায়, তোমার ঘুম ভাঙাই নাই, তাই আমি সেই সন্ধ্যা থেকে সারা রাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছি। ও দেওয়ান সাহেব, সাথে সাথেই সেদিন মা আল্লাহর দরবারে দু হাত তুলে বলল, মাওলা আমার শিশু বাইজিদ ও এতটুকু আমাকে ভক্তি শ্রদ্ধা করলো, মাওলা তোমার দরবারে আমি আর কিছু চাই না, তোমার আউলিয়ার দপ্তরে আমার সন্তানের নামখানা তুমি লিখাই নিও। তাই সেদিন মায়ের দোয়ায় একজন সন্তান আউলিয়া হয়েছে। এরকম বাবার দয় হয়েছে কিনা দেখাইতে পারবেন নি? হ্যাঁ, যাই হোক, দেখি তিনি কি বলে আমার গানের পরে। তিনি একটি প্রশ্ন আমার কাছে করেছে কঠিনভাবে, বলে বাবা আদেশ করলো, এই ছেলে যাও তোমার মাকে হত্যা করো, সাথে সাথে হত্যা করলো সে ছেলেটাকে আর সে মাটাকে আর বাবাটাকে। যা কেমন একটা প্রশ্ন করছেন, এটার মধ্যে মানে খুন খারাপে মারামারি, যাক এটার জবাব আপনারা আমি দিব নে। তো সেই মাটাকে আর সে ছেলেটাকে, এটা হলো হিন্দু ধর্মের কথা, সন্তানটা হলো পরশুরাম, আপনারা জানেন এটা শাস্ত্রীয় কথা। সেই পরশুরাম তার বাবা ছিল যমদগ্নি, পরশুরামকে বলল বাবা কিছুক্ষণ আগে তোমার মাকে এক জায়গায় পাঠাইছি, সে মাকে, সে মা ছিল রেণুকা দেবী, রেণুকা দেবীকে বলল যে বিবি আমি তো এখন পূজা দিব, পূজা করব, তাই জলের প্রয়োজন, তুমি অতি সত্বর সেই বিন্দু সরোবর থেকে জল নিয়ে আসো আমার জন্য। জল আনতে গেল, জল আনতে গিয়া দেখে সেখানে ঘৃতাচি মণি নামে একজন পুরুষ, সুদর্শন পুরুষ সেখানে আছে। তো দেখবেন মেয়েদের একটু স্বভাব কি, পর পুরুষের সামনে কিন্তু নিজের একটু আড়াল রাখতে চায়, তাই একটু আড়াল কইরা সে জল আনতে গেল, কিন্তু জল আনতে গিয়া তার দেরি হয়ে গেছে। এদিক দিয়া জগদি সে তার ছেলেকে বলল, পশু পশুরাম তোমার মাকে তো বলেছিলাম জল আনতে, সে এত দেরি করতেছে, তুমি গিয়া দেখো তো। তো পরশুরাম গিয়ে দেখে যে মা জল নিয়ে আসতেছে ঠিক, কিন্তু সেখানে একটা অন্য পুরুষকে দেখা যায়। সাথে সাথে দৌড়া এসে বাবাকে বলল, আর বাবা তাকে হুকুম দিল, ছেলে কিন্তু গিয়া দেখে নাই ওখানে কোনো খারাপ কিছু হইতেছে কিনা। বাবা বলল যাও, সে যেহেতু ওখানে একটা পর পুরুষকে দেখছে, তাও সে এভাবে দেরি করলো, এই দেরি করছে এই কারণেই সন্তানকে বলল তোমার মাকে তুমি হত্যা করো। মা হত্যা মহাপাপ, এটা যেন সে হত্যা করলো। পরশুরামের আরো ভাইয়েরা ছিল, তাদেরকে অর্ডার দিছে, কিন্তু তারা এ কাজটা করে নাই। পরশুরাম করছে কেন, ওই যে বাবা আদেশ করছে, বাবার আদেশ রক্ষা করতে গিয়ে করছে। আচ্ছা আপনি এটা এই প্রশ্ন করে কি বুঝালেন, এরকম মা যদি হুকুম করে কোনো সন্তান রে বাবারে হত্যা করো, করবে না? তের কি হয়েছে এই প্রশ্ন করে কি জিতলেনটা কি? যাক এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বলবেন বাবা সন্তানকে খুব আদর করে, যে আদরের বিশ্লেষণ আপনি নিজেই করছেন, এবার আমি জানতে চাই এত ভালোবাসে যে সন্তানকে বাবা হইয়া, ওই বাবাই সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গেল। ও দেওয়ান সাহেব আপনি বলবেন সে বাবাটাকে আর এত ভালোবাসে যে সন্তানকে, ভালোবাসা বাবা হইয়া সন্তানের গলায় ছুরি কিভাবে চালায়? মাবিনিয়া
আর এই জগতে বান্ধব কে আছে, মা বিনি আর এই জগতে বান্ধব কে আছে, সন্তানের বেহেস্ত মায়ের চরণের নিচে, সন্তানের বেহেস্ত মায়ের চরণের নিচে, মা বিনি আর এই জগতে বান্ধব কে আছে, মা বিনি আর এই জগতে বান্ধব কে আছে, সন্তানের বেহেস্ত মায়ের চরণের নিচে, সন্তানের বেহেস্ত মায়ের চরণের নিচে, সন্তানের বেহেস্ত মায়ের চরণের নিচে, সন্তানের বেহেস্ত মায়ের চরণের নিচে। ধন্যবাদ। মায়ের ভূমিকায় শেফালী সরকার অত্যন্ত চমৎকারভাবে আমার প্রশ্নের জবাব করে নতুন করে কিছু কথা রাখলেন এবং আমার কাছে প্রশ্ন রাখলেন, অত্যন্ত কঠিন এবং জটিল একটি প্রশ্ন। বিভিন্ন রকমের কথা বললেন, এর মাঝে তিনি একটি কথা বললেন যে আমি বাবাকে একটু বড় করে দেখাতে চাই, যার যে স্বভাব স্বভাবের কথা বললেন, মাকে ছোট করে দেখি না। আমি আগেও বলেছি, এখনো বলি, শেষ পর্যন্ত বলবো, বাবা এবং মা সন্তানের জন্য দুইজনই সমান সমান, কেউ সন্তানকে কম আদর করে না। মা যেমনি ভাবে সন্তানকে ভালোবাসে, বাবাও তেমনি ভাবে সন্তানকে ভালোবাসে। ভুরি ভুরি প্রমাণ তার আছে, বাবা যে সন্তানকে ভালোবাসে। এই কথার ব্যাখ্যা যদি আমি দিতে যাই বহু জায়গার মধ্যে, আমার নবীর কথাও যদি আমি বলি, নবীও বাবার জন্য অনেক কান্নাকাটি করেছে, এই কথাটা আমি বলবো পরে। এক, তিনি কথা প্রসঙ্গে গিয়ে বললেন আমাকে যে হাসরের মাঠে সমস্ত মানুষকে সেদিন মায়ের নামে ডাকা হবে, বাবার নামে ডাকা হবে না। এটা মায়ের সম্মান রক্ষা করার জন্য আল্লাহ পাক করেছেন, মায়ের সম্মান রক্ষা করার জন্য। আপনারা সবাই জানেন আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর একজন নবী, যিনি ঈসা আলাইহিসসালাম, যার বাবা ছিলেন না, তার মা ছিলেন। যদি কাল হাশরের মাঠে আল্লাহ পাক সমস্ত মানুষকে বাবার নামে ডাকতেন, তাহলে ঈসা আলাইহিসসালামকে যদি আল্লাহ পাক ডাকতেন, হে ঈসা, তোমাকে ডাকা হইতেছে, তোমার বাবার নাম অমুক, কাল কিয়ামতের দিন হাশরের মাঠে ঈসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে লজ্জা পাইতেন। সেই লজ্জা থেকে আল্লাহর বন্ধুকে বাঁচাবার জন্য আল্লাহ পাক কি করলেন, সমস্ত মানুষকে মায়ের নামে ডাকবেন, কারণ ঈসা আলাইহিসসালামের মা ছিল, তার বাবা ছিল না। তবে আধ্যাত্মিকে গিয়া তার বাবাও ছিলেন, এটা ভিন্ন সাবজেক্টের কথা, আমি সেদিকে যাব না। তিনি আমাকে বললেন, রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজি বলেছে, বাবা যদি 10-12 ডাকে তোমরা সাড়া দিও না, মা একবার ডাকলে সাড়া দিও। এই কথা সত্য, নবীজি বলেছে যদি কোনো সন্তানকে মা একবার ডাকে, সঙ্গে সঙ্গে যেন সন্তান মায়ের ডাকে সাড়া দেয়, বাবা যদি 3 বার ডাকে, 3 বারের মধ্যে একবার সাড়া দিলেই হবে। তবে সন্তান হিসাবে আমি বলবো, আমিও তো সন্তান, আমার দায়িত্ব কি, আমি কি বাবার 3 বারের আশায় বসে থাকবো যে বাবা আমাকে 3 বার ডাকবে তারপর আমি সাড়া দিব? আমি মনে করবো না, এটা বোকালোকে স্বর্গে বাস এরকম হবে কথাটা। আমাকে যদি বাবা একবার ডাকে, প্রথম ডাকে, আমি তখনই বাবার ডাকে সাড়া দিব, এটাই সন্তানের দায়িত্ব। নবীজি বলেছে অন্য দৃষ্টিকোণ থেকে, হাদিসের ভাষায় তিনি যেটা বুঝেছেন, আমরা হয়তো, তিনি বিশ্বজ্ঞানী, আমরা সেটা বুঝি না, কিন্তু আমার কর্তব্য কি, আমার কর্তব্য বাবা ডাকার সঙ্গে সঙ্গে আমি যেন বাবার কাছে চলে যাই। যাক, তার এই কথাও রাখলাম। বাবার দোয়ায় কি কখনো কেউ আউলিয়া হয়েছে, বলে কি বাবার দোয়ায় আউলিয়া হয়নি? মানে ভুরি ভুরি যে 360 জন আউলিয়া, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে, আউলিয়া কুলের শিরোমণি বড় পীর, বড় পীরের 4 জন পুত্র ছিল, 4 জন পুত্রই তার আউলিয়া, তার 49 জন ছেলে মেয়ে ছিল, এর মধ্যে মানে প্রথম শ্রেণীর প্রথম সারির মধ্যে 4 জন পুত্রই বড় মাপের আউলিয়া ছিলেন, সবাই আউলিয়া ছিলেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে তার সন্তানরা, তারাও আউলিয়া, খাজা বাবার সন্তান দয়া আউলিয়া, বাবার দয়া আউলিয়া হয়েছে, এটার ভুরি 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 প্রমাণ আছে। আমি ছোট করে আপনাকে এই কথা জবাব দেওয়ার চেষ্টা করলাম, তবে আমার একটি গান এসেছে, একটি প্রশ্ন করেছে, আমি গানটির পরে চেষ্টা করব তার কথার জবাব দেওয়ার জন্য।
বাবা যে তোর কেবলা কাবা, বাবা যে মা নিকরতন রে মন বাবার মতো, তোর কেহ নাইয়া কোন রে রে মন বাবার মতো, মন বাবা যে তোর কেবলা কাবা, বাবা যে মা নিকরতন রে মন বাবার মতো, তোর কেহ নয়া কোন রে রে মন বাবার মতো, তোর বাবা জ্ঞান বাবা ধ্যান বাবা স্বর্গ সুধা, বাবা জ্ঞান বাবা ধ্যান বাবা স্বর্গ সুধা, বাবা বাবা বকুনে ডাকলে মিটে যাবে ক্ষুধারে মন তুই, বাবা বাবা বলে ডাকলে মিটে যাবে ক্ষুধারে ওরে মন বাবার মতো, বাবার মতো বাবা হাসি বাবা কান্না বাবা সুখ বাসর, বাবা হাসি তোর বাবা কান্না সুখ বাসর, বাবা তোমার নয়ন মনি যে করেয়া ডররে, বাবা তোমার নয়ন মনি যে করেয়া ডররে ওরে মন বাবার মতো, তোর কেহ নাইয়া কোন রে ওরে মন বাবার মতো, সত্য বাবা নিত্য বাবা গোলোক ধাম আমার, বাবা সত্য বাবা নিত্য বাবা গোলোক ধাম, বাবা ঋণ সুদ হবে না কাটলে বুকে চামরে মন, বাবা ঋণ তোর সুদ হবে না কাটলে বুকে চামরে ওরে মন বাবার মতো, তোর কেহ নাইয়া বাবার মতো, বাবাকে হা রাইয়া কাজল কান্দে দাঁড়ে দাঁড়ে রে, মাতালকে হা রাইয়া কাজল কান্দে দাঁড়ে দাঁড়ে, বাবার যেন পাইরে দেখা কঠিন হা সরে রে ওরে মন বাবার মতো, আমি মাতালের যেন পাই দেখা কঠিন হা সরে রে ওরে মন বাবার মতো, তোর কেহ নাইয়া কোন রে ওরে মন বাবার মতো, প্রশ্ন করেছে বড় সুন্দর যে বাবা এবং মা দুইজনে যদি সন্তানকে ভালোবাসে সমান চোখে দেখে, তবে বাবা হয়ে পিতা হয়ে সন্তানকে কিভাবে জবাই করে? বড় করে বলা যাবে না, যতটুকু না বললেই চলে না অতটুকু আমি বলব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম তুমি আমাকে বলো এই পৃথিবীর মধ্যে তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? কথাটা বুঝেন?
ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ভাবতে লাগলেন যে আমি পৃথিবীর মধ্যে কাকে বেশি ভালোবাসি। অনেক ভেবে চিনতে তিনি আবিষ্কার করলেন, খুঁজে বাহির করলেন, তিনি বেশি ভালোবাসে তার সন্তানকে, নাম তার ইসমাইল জবিউল্লাহ। আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, তুমি সবচেয়ে বেশি যাকে ভালোবাসো তুমি তাকে আমার নামে কুরবানি দাও। আল্লাহর নামে কুরবানি ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে গিয়ে বললেন, ইসমাইল যে বাবা আমি তোমাকে আল্লাহর নামে কুরবানি দিতে চাই। ইসমাইল আলাইহিসসালাম কথা শুনে বললেন, কবুল, আমি রাজি, আল্লাহর নামে কুরবানি হব, এর চাইতে পরম সৌভাগ্য আমার কি হইতে পারে। একটি মরুভূমি এলাকার মধ্যে নিয়ে গেলেন ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য আল্লাহর নামে। জবাই করবে বাবা তো অন্তরে লাগে, ইসমাইলকে শুয়েছে, ছুরি হাতে নিয়েছে, গলার মধ্যে যখন ছুরি চালাবে সন্তানের চোখের দিকে চেয়ে তার চোখে জল এসে যায়। ইসমাইল আলাইহিসসালাম লক্ষ্য করে চেয়ে দেখে যে তার বাবা ইব্রাহিম নবী, তিনি তার বাবা তাকে জবাই করতে পারতেছে না। ইসমাইল আলাইহিসসালাম বললেন বাবাকে যে বাবা, তুমি তো আমার দিকে চেয়ে তোমার মায়া লেগে যাও, আমার গলার মধ্যে তুমি ছুরি চালাইতে পারো না, তুমি এক কাজ করো, তোমার চোখটা বেঁধে নাও, সন্তানের দিকে তাকাইলে মায়া লাগে। আল্লাহর হুকুমে, কিন্তু হুকুম হইল আল্লাহ। চোখের মধ্যে কাপড় বেঁধে নিলেন, এবার ছুরি চালাইয়া দিলেন, কিন্তু আল্লাহর কুদরতে দেখা গেল সেখানে ইসমাইল আলাইহিসসালাম তিনি কুরবানি হইলেন না, একটা দুম্বা কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে ওই যে সন্তানের চোখের দিকে তাকাইলে মায়া লাগে, এই জিনিসটা এখানে প্রাধান্য পেয়েছে, চোখ বেঁধে নিয়েছে জবাই করার জন্য, পারে না, তোমার দিকে তাকাইলে আমার মায়া লাগে, আমার হৃদয়ের ধন তো ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ের ধন ইসমাইল আলাইহিসসালাম। ইসমাইল জবিউল্লাহকে ওই অবস্থায় আল্লাপাক সন্তুষ্ট হইলেন, আল্লাপাক পরীক্ষা করার জন্য ইব্রাহিম নবীকে হুকুম করেছিলেন, ইব্রাহিম নবীও সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এটাই ছিল এটার মূল কাহিনী। আমি তার জবাব দেওয়ার চেষ্টা করলাম। আমি আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্য প্রশ্ন করি না। অনেক সময় দেখা যায় যে মারাও মায়েদের মধ্যে জন্য, বাবাদের মধ্যে এটা আছে, বাবার মধ্যে এটা থাকতে পারে, মায়ের মধ্যে এটা থাকতে পারে। অনেক মা পৃথিবীতে, যেমন রামের কথাই যদি আমি বলি, রামের বাবার নাম ছিল রাজা দশরথ। এই রাজা দশরথ একদিন শপথ করেছিলেন তার স্ত্রীর সাথে যে তুমি আমার কাছে যা চাবে তোমাকে আমি তাই দিব। রাজা দশরথ অসুস্থ হয়ে যায় আর স্ত্রী গিয়ে তখন বলে যে আমি তোমার কাছে এই মুহূর্তে চাই। বলে, কি চাও? বলে, আমি তোমার কাছে চাই তুমি রামকে বনবাসে পাঠাবে সীতাকে সহ। আমার এখানে একটা পয়েন্ট, মা ভালো মা মন্দ না, সেই মাই আবার একদিন কেঁদেছিল সন্তানের জন্য। যেই সন্তানকে পাঠিয়ে দিল, দূরে সরিয়ে দিল, ওই সন্তানের জন্যই মা আবার কাঁদে। কখন কেঁদেছিল, দূরে সরায় আবার কাঁদে কেন, এই প্রশ্ন আমার রইল। বাবাকে হারাই আরে কাজল কান্দে দারে দারে জগতে, বাবাকে হা রাইয়া কাজল কান্দে দারে দারে, আমি মাতালের যেন পাই দেখা কঠিন হা স্বরের, আমি বাবার যেন পাই দেখা কঠিন হা স্বরের, বাবার মতন ভবে কেহ নাইয়া পনরে, বাবার মতন ভবে কেহ নাইয়া পনরে, বাবার মতন কেহ নাইয়া পনরে, বাবার মতন রেমন, বাবা যে তোর কেবলা কাবা বাবা মানিক রতন, রেমন বাবা যে তোর কেবলা কাবা বাবা মানিক রতন রে, বাবার মতন তোর কেহ নাইয়া কোনরে কাজল।
তোর বাবার মতো। ধন্যবাদ আমার প্রতিপক্ষ কাজল ধাওয়ানকে, যিনি বাবার ভূমিকায় শুরু থেকে শেষ পর্যন্ত ওনার ভূমিকায় উনি সুন্দর কথা রেখেছেন। তো শেষ পর্যায়ে তিনি আমাকে একটি প্রশ্ন করেছেন, আসলে পালা গানে অনেক কিছু বলার থাকে, সংক্ষিপ্ত সময়, বেশি কিছু বলা যাবে না। তো তিনি একটি প্রশ্ন করলেন যে মা সন্তানকে দূরে ঠেলে দিয়ে আবার সেই সন্তানের জন্য কাঁদে, সেই মাটা কে ছিল? তা আসলে মা আদর করে সন্তানকে বুকে নেয়, আবার যখন সন্তান তাকে অনেক যন্ত্রণা দেয়, আবার অনেক সময় সন্তানকে একটু শাসন করে সন্তানকে দূরে রাখে, দূরে রাখলে কি হবে, মায়ের মন তো, এজন্য সন্তানের জন্য কাঁদে। তো যে প্রশ্ন তিনি করেছে এটা হলো হিন্দু শাস্ত্রের, সেই রাজা দশরথের ছেলে চারজন, তার মধ্যে একজন রাম আর তার ছোট ভাই ছিল ভরত। তাই সেই রাজার ছিল তিন স্ত্রী, কৈকি ছিল সবার ছোট, তার মধ্যে একটু হিংসা ছিল যে আমার সতীনের ছেলে ক্ষমতা আসবে, আমার হাজব্যান্ড স্বামী মরার পরে আমি এটা চাই না। তাই তার যে গর্ভের সন্তান ভরতকে সেই সিংহাসনের লোভে বলেছিল, স্বামী যে আমি আপনার কাছে জীবনে কিছু চাই নাই, একটা জিনিস চাই, আপনি রামকে বনবাসে পাঠাই দেন। তাই বনবাসে পাঠাইল ঠিক, তখন তাকে বলেছিল যে তুমি তোমার সন্তানকে যদিও তোমার গর্ভে জন্ম নেয় নাই, সে তো আমার সন্তান, তুমি যেহেতু তোমার সন্তানকে বনবাসে পাঠাইলা, আমি তোমাকে এই অভিসম্পদ করলাম, একদিন এই সন্তানের জন্য তুমি আবার কাঁদবে। তাই এটা ছিল ত্রেতা যুগের ঘটনা, আবার কোলের যুগে সেই রামই হয়েছিল। আপনারা জানেন যার নাম নিমাই, হয়তো আমি অন্য একটি ক্যাসেটের মধ্যে গিয়েছি, আপনারা শুনেছেন। তো এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলতে চাইলাম না, যে নিমাইয়ের জন্য তার মা শচী দেবী অনেক কেঁদেছিল নিমাই যখন তাকে ছেড়ে দূরে চলে গিয়েছিল। এই পর্যন্ত রাখলাম, শুধু সন্তানকে মা হারায় শুধু তাই নয়, যে সন্তান মাকে হারিয়েছে, যে সন্তান বাবাকে হারাইছে, একমাত্র সেই সে হারানোর বেদনা জানে। প্রিয়জন দূরে চলে গেলে এবং এই পৃথিবী ছেড়ে চলে গেলে সেই লোকের কাছে কেমন লাগে? আমি যদি আমার মা হারায় থাকি, আমি যদি আমার বাবা হারায় থাকি, আমি যদি আমার ভাই হারায় থাকি, আপনজন হারানোর যে ব্যথা, সে ব্যথা যে হারাইছে একমাত্র সেই জানে। তাই শেষ হাসরে আমি আর তারে প্রশ্ন করলাম না, আমি শুধু একটি গান গাবো, আমার প্রিয়জন আমি হারিয়েছি সেই হারানো বেদনা নিয়ে আমার একটি বিরহ বিচ্ছেদ গান। আর কি দেখা
শ্রাবণ মেঘে ঢাকা চা, ভাই রে এমনি দিনে হারাই আছি রে আমার ঘরের চা, ওরে আলোর ঝর্ণা আধারে ঘর গো
হারাইয়াছি পাবো কি রে ওরে, আমার মনে রইয়া গেল রে